সকাল এখন সাড়ে সাতটা তাই ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে বিছানা তুলে নিচ্ছি মেয়েদের জীবনে এই একটা কাজ হয়েছে সকাল সকাল উঠে সংসারের কাজে হাত দেওয়া ঘুম থেকে উঠেই দেখি মিস্ত্রিরা চলে এসছে তাই আর বেশিক্ষণ মানে ইচ্ছা করলেও শীত না ভাঙলেও তাড়াতাড়ি করে উঠলাম মেয়ে উঠলো মেয়েকে রেডি করে বাইরে দিয়ে আসলাম মেয়েকে এখনো খাওয়াইনি ভাবলাম আগে বিছানাগুলো তুলে নিয়ে ঘরটা পরিষ্কার করে মামামকে খাওয়াবো তো সেইভাবেই কাজ করছি আর এই যে সকাল হলো সংসারের কাজ শুরু হলো আবার সেই রাত পর্যন্ত চলবে মেয়েদের বিয়ের পরে জীবনটা এমনই হয় যদি তুমি প্রপারলি একটা হাউস ওয়াইফ হও যাই হোক আজকে একটু মনটা খারাপও আছে তোমাদের দাদা ভাইয়ের উপর একটু আমি রেগেও আছি সেজন্য কোনো কিছুতে যেন ভালোও লাগছে না আর কাজ করছি নিজের মনে মনে একটু রাগ রেখেই কেন কি বৃত্তান্ত তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে আমি তোমাদের সাথে সবটাই বলবো তো সেই জন্য মানে কি বলবো মানে ভালো লাগছে না আবার এদিকে কাজ তো করতেই হবে এক জায়গায় চুপচাপ বসেও থাকতে পারছি না একটা ছোট মেয়ে আছে তাকে দেখাশুনো করতে হবে তারপরে ঘরের ঘর যদি এলোমেলো হয়ে থাকে তারপরে আবার সেই জিনিসটা ভালো লাগে না সেই জন্য আর কি তাই জন্য ঘর পরিষ্কার করছি আর নিজের মনে মনেই রেগে একদম ফোঁস হচ্ছি যাই হোক কী আর করা যাবে রেগে তো কোনো লাভ নেই যাই হোক চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর আমার সাথে থাকো আর দেখো ওই যে জানালায় সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো সমস্তটা ভাজ করছি কারণ রাত্রেবেলা তোমাদের দাদাভাই কাপড় খুলে এই জানালাটাতেই রাখবে এই জানালাটা আমি চিন্তা করছি একটা বক্স মতন করে নেব দেখা যাক কবে ঠাকুর মুখ তুলে চাইবে আর কবে আমি এই জায়গাটা ঠিক করতে পারবো আর আলমারির মাথায় যে কাপড়টা দেওয়া ছিল সেটা আমি আগের ব্লগে তোমাদের দেখিয়েছি ঘর গোছানোর ব্লগটাতে তো এই কাপড়টা কেচে দিয়েছিলাম কেচে এখন এই পেটে দিচ্ছি এই হচ্ছে সমস্যা আমি তো এক বেটে মানুষ তার উপরে এই আলমারির মাথায় কবার মানে কাপড়টা দিতে গিয়ে নাজেহাল অবস্থা এই যে বড় ছাতাটা ছিল তোমাদের দাদাভাই দার্জিলিং থেকে এনেছিল সেই ছাতাটা দিয়েই কিন্তু যা হোক করে কাপড়টা আমি দিলাম আর এখানে যা সমস্ত জামা কাপড় ছিল সেগুলো সমস্ত সব চেয়ারের ওপর থেকে নিয়ে ভাঁজ করে নিচে যে আমার গামলা আছে জামা কাপড় রাখার সেই গামলাটাই রেখে দিল আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ছাদের ওপরে কাজ হচ্ছে এখানেই মেন প্রবলেম আমার তো সবটাই তোমাদেরকে জানাবো আর দেখো ছাদে কাজ হচ্ছে বলে অ্যালোভেরা গাছ ওখানেই রাখা হয়েছে কারণ এই ছাদটাতে ছিল আর ছাদের সিঁড়ির ঘরটা পুরোটাই ভেঙে দিয়েছে সিঁড়ির ঘরটা আবার নতুন করে হবে তাই তো চলো নিচে যাওয়া যাক আগে সবজিগুলো কেটে নেই তারপর তোমাদের সাথে একে একে পুরোটা বলছি সবজি কাটতে কাটতেই তোমাদের সাথে জিনিসগুলো আমি শেয়ার করব। সেটা হচ্ছে এই যে ছাদের ঘরে যে ঘরটা করছে এই ঘরটাতে আমার না খুব একটা মত নেই সেই নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু আলোচনা করলাম তো তোমাদের দাদাভাই বলছে একেবারে যখন হচ্ছে একেবারেই সব করে নেব। তাই কিছু টাকা ধার দেনা করে হলেও করতে হচ্ছে মানে মিস্ত্রি খরচাটা দেওয়া হচ্ছে কিন্তু বালি ইট সিমেন্ট এগুলোর টাকা বাকি পড়ে যাচ্ছে মাসে মাসে দিতে হবে তো এই জিনিসটা আমি একদমই পক্ষপাতি না কারণ বাকি মাথার ওপরে একটা দেনা থাকলে একটা বাকি জিনিস তো সেই দেনা থাকলে দেনা শোধ করবো না সংসার চালাবো এই জিনিসটা মাথার ভিতরে কন্টিনিউ ঘুরতে থাকে আমি তো মানে পাগল হয়ে যাচ্ছে যে কী করে সংসারটা চলবে এদিকে মাথার ওপরে ওই দেনা তো তোমাদের দাদাভাই বলছে সমস্তটাই নাকি সব কিছু করবে যাই হোক এখানে আমি সমস্ত সবজিগুলো এখন কাটবো আর এখানে দেখো মা বাজার করেছিল এই যে গাজর পেঁয়াজ কলি টমেটো এই সব বাজার করেছে সকালে আজকে তো চলো দেখতে থাকো আর আজকে রান্না হবে আলুর দম আর বিট ভাজা আর মামামের জন্য হবে তোমার আলুর মানে আলুর দমের থেকে ঝাল দেওয়ার আগে আলুটা তুলে নেবে আলুর তরকারিটা তুলে নিয়ে একটা মাছ দিয়ে ঝোল হবে তাহলে চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো যাই হোক তোমাদের সাথে এইটাই বলা ছিল যে এই জিনিসটাকে নিয়ে আমি একদমই মানে মন থেকে চাইছে না বুঝতে পেরেছ তো কি করা যাবে এই টানে টানে না করলে আবার হবেও না এটাও মানে মানতে হচ্ছে তারপর মেয়েটা বড় হচ্ছে তো সেই জন্য একটা ঘর এক্সট্রা প্রয়োজনও আছে তো এখনই না করে পরে করলে হতো কিন্তু তোমাদের দাদা ভাই তো আবার রাজি হচ্ছে না এই নিয়ে একটু মন খারাপের ভিতরেই দিনটা কাটছে তো দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ দেখে আমি যেহেতু সন্ধেবেলা ফস্ত বা দিচ্ছি সন্ধেবেলা অনেকটাই আমি মানে মনকে বোঝালাম না ঠিক আছে হচ্ছে যখন হয়ে যাক তো তখন আমার পুরোটাই মন খারাপ ছিল তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে আর যে দেখো মাম্ম এখানে বাজারে ব্যাগটা নিয়ে ঘোরাঘুরি করছে আর আমার ফোনটা তো ফেলেই দিলো আর এখানে দেখো আমি সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে এখন আমি বিটগুলো কেটে নেব বিট কুচাতে কিন্তু আমার বেশ ভালো লাগে মানে কুচানো জিনিসটা আমার জন্য বেশ ভালো লাগে সেই জন্য বিটগুলো একদম ঝুড়ি 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 করে কেটে নিলাম আর এবারে আমি সমস্ত জিনিসগুলো কিন্তু ধুয়ে ধুয়েই তোমার তুলে রাখছি এই বালতির জলে ধুয়ে ধুয়েই কিন্তু সমস্ত জিনিসগুলো আমি কাটছি আর যাই হোক এখানে একটু ধনে পাতাও কেটে দিলাম দেখো সমস্তটা কাটা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা আলু বেগুনগুলো ভাজার জন্য আর দেখো মা কিন্তু মাছ পাঠিয়ে দিয়েছে এই যে বড় বড় দুটো মাছ পাঠিয়ে দিয়েছে এই মাছ দুটো এখন কেটে নেব আর দেখো তোমরা আমার চোখ মুখ দেখতেই বুঝতে পারবে যে কতটা মন খারাপ নিয়ে আমি আজকে সংসারে কাজ করছি আর মা কিন্তু আজকে উনান রান্না করবে না মাছকে গ্যাসেই করে নেবে কারণ হয়ে ওঠে না বলো তো তোমরাই বলো যে মানে একটা বাচ্চা সামলিয়ে তারপরে উনুনে রান্না আমি আর আমার শাশুড়ি মা পুরোটা নাজেহাল অবস্থা আমাদের তার উপরে মিস্ত্রি কাজ করছে তাদের টিফিন দেওয়া টিফিন দেওয়া মানে মুড়ি চানাচুর তারা খায় তারপর টাইমে টাইমে ওদেরকে চাও নিতে হয় এখানে পুরো মাছ আমার কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে আর এখানে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে বললাম তোমাদেরকে মা আজকে গ্যাসেই রান্না করবে আর আমাদের যেহেতু তেলটা গেছে মা সাদা তেল কিন্তু আজকে রান্নাটা করছে তাহলে চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর আমাদের সাথে থাকো আর যারা আমাকে প্রথমবার দেখছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে এখন কথা হচ্ছে আর এখন বাজে ঘড়িতে একটা ভাবতে পারছো দেখতে দেখতে বেলা কাপন বয়ে যাচ্ছে যাই হোক চলো আমি এখন পুকুর পুকুরঘাটে চলে এসেছি তোমরা তো জানো এটা আমাদের পুকুর ঘাট আর এখন সমস্ত জামা কাপড়গুলো আর আমাদের যেহেতু ওপরে ঘর হচ্ছে সেহেতু আমি বুঝতে পারছি না যে ওপরে মেলবো কি মেলবো না যাই হোক দেখা যাক এই একটা অসুবিধায় আমি পড়ে গেছি জামাকাপড় মেলা নিয়ে তবুও আগে ছাদটা ফাঁকা ছিল ছাদে সমস্তটাই মেলে দিতাম কিন্তু এবার থেকে কি করব সত্যিই জানি না মা ওদিকে সমস্ত রান্নাবান্নাগুলো করছে তো আজকে হবে আলুর দম আর মামামের জন্য ওই আলুর দমের ভিতরে মাছ দিয়ে একটা আলু আলু আর মাছ দিয়ে একটা ঝোল আর হবে বিট ভাজা সেগুলো আমি সকালে সমস্তটাই মাকে কেটে গুছিয়ে দিয়ে এসছি মা এখন বসে বসে রান্না করছে আর এখন জামা কাপড়গুলো কাচবো তারপর স্নান করব তারপরে যদি সময় থাকে মিস্ত্রিরা যখন বাড়িতে খেতে যাবে তখন আমি হলো জলগুলো ভরে নেব। তাহলে চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্টটা জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে আর যারা আমাকে প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই কথার পাশে থেকো আর অবশ্যই কমেন্টটা জানিও যে তুমি আমার পরিবারের নতুন সদস্য তাহলে চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো আর একটা কথা সেটা হচ্ছে যে মা মাছ দিল সেই মাছগুলো কাটলাম তো মামামের জন্য মাছ শেষ হয়ে গেছিলো সেই জন্য মা আবার মাছ দিল বলল আছে আমি বললাম না নেই তো বললো তাহলে নিয়ে যা আমি তাই গিয়ে আবার মাছ দুটো নিয়ে আসলাম সেই মাছ দুটো কাটতেই আমার সময় গেছে আর চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো এখন জামা কাপড়গুলো কেজে নেব সমস্ত জামা কাপড়গুলো কাচবো আজকে না একটু কম জামা কাপড় পরেছে অন্য দিনের তুলনায় দেখলেই বুঝতে পারবে দেখো মেয়ের কটা প্যান্ট আর একটা জামা তো দেখো আর আমি যে কোথায় মেলবো সেই নিয়েই চিন্তা করছি আর তো চলো দেখা যাক দেখতে থাকুক পুরো ব্লগটা আর যারা আমাকে প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ছোট্ট বোনটির পাশে থেকেও আর একটা কথা তোমরা আমাকে আমার কাছে হোম ট্যুর জানতে চেয়েছো আমি কমিউনিটিতে দিয়েছিলাম তো হোম ট্যুরটা আমি দেবো আমাদের যতটুকু ঘর আছে এই ঘরটার হোম ট্যুর কিন্তু আমি দেব তো তোমরা দুটো তিনটে দিন একটু অপেক্ষা করে যেও আমি নিশ্চয়ই দেব। আর তোমরা কি বোরিং ফিল করো আমার ব্লগুলো দেখতে অবশ্যই আমাকে একটু জানিও প্লিজ কি বলতো আমি তো গ্রামের বউ এটাই আমার ডেইলি লাইফস্টাইল ভালো লাগলে কিন্তু লাইক করো জামাকাপড় সমস্তটাই ধোয়া হয়ে গেছে এখন যাব ছাদে আমি আর ছাদে যাব না এই পুরোটাই ভিজে গেছে আমার নাইটি কাকিমা যাবে গিয়ে মেলে দিয়ে আসবে আমি এখন আর ছাদে যেতে পারছি না তাহলে চলো একেবারে স্নান করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে দেখতে থাকো পুরো ব্লগটা আর এই রূপকথার সাথে থাকো এই মাত্র স্নান করে আসলাম মানে এই দেখো এই জানালাটা তো পুরোপুরি বন্ধই হয়ে গেছে আর এই জানালাটাও আমাকে বন্ধ করে রাখতে হয়েছে কারণ ওপর থেকে সমস্ত তোমার ধুলো মলা সব এই এই সাইডটা দিয়ে ফেলছে আর সমস্ত ধুলো ময়লা হাওয়ার সাথে আমার ঘরে আসছে সেই জন্য এই জানালাটা বন্ধ রাখতে হয়েছে এখন আমাকে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে এখন এই স্নান করে আসলাম মাথা ব্যথা আঁচড়াবো ক্রিম মাখবো মাম্মা এখনও ঘুমাচ্ছে তাহলে চলো দেখতে থাকো আর এখন যদি সম্ভব হয় পুজোটা দিয়ে নেবো কারণ ওখানটাতে প্রচণ্ড ধুলো ঠাকুরই ওইখানটাতে তো চলো দেখতে থাকো এখানে আমি ভাতের তালা নিয়ে চলে এসেছি আর দেখো মাছের তেল হলো বার করেছিলাম তো মাছের তেল দিয়ে বেশ ভাতটা মাখিয়ে খাবো বেশ ভালো লাগে আমার মাছের তেল খেতে আর এখানে আলুর দাম আছে বিট ভাজা আছে তো এবার চলো খাওয়া যাক আর আজকে সবাই থাকতে আমি একা একা খাচ্ছি কি যে মনটা খারাপ লাগছে তোমাদের দাদাভাই আগে আগে খেয়ে নিয়েছে মানে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি ও মিটিংয়ে বসবে অফিসের মিটিংয়ে তো সেই জন্য আমি তোমাদের দাদাভাইকে খাইয়ে দিয়েছি মা গিয়েছে তোমার বাসন মাজতে আর মামামকে যেহেতু ঘুম পাড়াতে হবে সেই জন্য মা বললো আমাকে আগে আগে খেয়ে নিতে আর আমার খিদেও পেয়ে গেছিলো সেই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে বাসনটা মেজে আর দেখো একটা ব্যাগ ছিল মা মা চেনেছিল সেই ব্যাগটাও একটু সাবান দিয়ে তোমার ধুয়ে দিলাম আসতে গন্ধ বেরোচ্ছিল আর সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে আমি এখন যাব ঘরে এবার দেখো ঘরে কিন্তু সমস্তটাই বালি কিচকিচ করছে তোমরা দেখলেই বুঝতে পারবে তাহলে দেখো আর এই ওপরটা পুরোটা ভেঙে দিয়েছে এই যে পুরোটাই ভাঙা কিন্তু এই যে এখান থেকে আর এখানে দেখো বাইরে পাখিগুলোও তুলতে হবে বিকেল হয়ে গেছে যেহেতু খেতে খেতেই আমার কিন্তু চারটে বেজে গেছে যাই হোক চলো দেখতে থাকো আর এখানে দেখো পাখিগুলো কি সুন্দর কিচিমিচি করছে আর পাখির এই ট্রেটা না আমার পরিষ্কার করা হয়নি এটাও একটু পরিষ্কার করতে হবে আর মামাম দেখো দুপুরবেলা ঘুমাইনি মা খাওয়া দাওয়া করে মামামকে নিয়ে এখন এখানে বসে আছে মা এখন ওই যে পানি ফল খাচ্ছে মামামকেও দিচ্ছে আর দেখো আমাদের ঘরের কাজ কত দূর হলো দেখো উপরে মিস্ত্রিরা কাজ করছে ওই যে দুতলা যে পজিশনটা হবে পুরোটাই কিন্তু আমি নেক্সট ব্লগে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি দেখাবো আজকে আমি তোমাদের সাথে খুব একটা ভালোভাবে শেয়ার করতে পারিনি শুধু আজকে ভাঙা ভাঙির কাজ চলছিল আর দিয়াল গাছ ছিল তো কালকে কমপ্লিট করবে আর এখন বাজে ঘড়িতে ঠিক ছটা আর আমি দেখো মিস্ত্রিরা চলে যাবার পর ঘর দরগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ প্রচণ্ড বালি মা কিন্তু বারান্দাটা মুছেছে কিন্তু আমার ঘর সামনে বারান্দা এগুলো কিন্তু আমাকে এখন মুছতে হবে তো পুরোটাই বালি কিসকিস করছে বলে আমি ভালোভাবে মুছে নিচ্ছি ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি ঘরদোরগুলো পরিষ্কার করতে না করতে মামাম ঘুম থেকে উঠে গেছে ওই পাঁচটার দিকে মাম্মাম ঘুমিয়েছে এক ঘন্টা ঘুমালো আমিও মামামের সাথে একটু শুয়ে পড়েছিলাম তো চলো দেখতে থাকো আর মাম্মা উঠেও গেছে মাম্মামকে এখন রেডি করাবো আর দেখো আমি এই নিচে কার্পেটটা পেতে নিলাম নাহলে প্রচণ্ড ঠান্ডা ওঠে জানো তো আর দেখো মাম্মাম উঠে গেছে মাম্মামকে এখন একটু রেডি করাবো যেহেতু মাম্মা ক্রিম টিম কিছুই মাখানো হয়নি আর এই ক্রিম মাখাতে আর টিপ পরাতে যে কি ঝামেলা তোমাদের কি কী বলবো আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার লাইফস্টাইল মানে কিন্তু এই যে ডেলি ব্লগ তোমরা দেখতে পাচ্ছ আমার সারা দিনের কাজ কর্ম রান্না বান্না রান্না রান্নাবান্নার দিকটা কিন্তু শাশুড়ি মাই করে কি তার হাতে হাতে আমি একটু সাহায্য করে দিই আর যেহেতু মেয়ে ছোট আমি সেইভাবে ঠিক করে উঠতেও পারি না যাই হোক তোমরা কি বোর ফিল করছো আমার ব্লগ দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও নাকি নতুন নতুনও কিছু পাচ্ছ আমি তো বুঝতে পারছি না কারণ মানে তোমরা না বললে আমি কিছুই বুঝতে পারছি না কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে তোমরা আমাকে বলো যে দিদি ভাই এইটা ঠিক হচ্ছে না দিদি ভাই এইটা গিয়ে হয়ে যাচ্ছে তাহলে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করব। কারণ আমি না ঠিক আন্দাজ করে বুঝতে পারছি না তোমরাই আমাকে বলো আর গ্রামের বউ তো বুঝতেই পারছো সবসময় বাইরে বেরোনো হয় না যে বাইরের কিছু দেখাবো এই চার দেওয়ালের মধ্যেই আমার ঘড়িতে তোমার ছটা আর এই মাত্র আমি সমস্ত ঘদ্দরগুলো গুলো মুছলাম আর তারপর মাম্মাম উঠে গেছে এখন এখনই দেখো একটু হালকা করে রেডি করেছি স্নান করে উঠে মাম্মাকে ক্রিম ক্রিম মাখানো হয়নি তারপরে টি পরানো হয়নি তাই এখন সমস্তটা করলাম দেখতে থাকো এটা হাই এখন টিভিতে কানেকশন নেই আর আমি এখন ছাদে আসলাম অ্যান্টেনাটা ঘুরাবো বলে দেখতে থাকো দেখো বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে এখন এখন বাজে আর আমি আটটা ম্যাগি করে নিয়ে চলে এসেছিল এতক্ষণ ধরে আমি রূপার সাথে কথা বলছিলাম মানে হয় আর কি বিয়ের পরে ওরও বিয়ে হয়ে গেছে মানে ওর এখন সেইভাবে সময় হয়ে ওঠে না আর এদিকে আমারও এদিকে মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে আমিও খুব ব্যস্ত হয়ে পড়ছি এই যে এই সন্ধ্যেটুকু সময় ওর সাথে একটু ভালোভাবে কথা বলার মানে একটা থাকলে কি হয় তো সমস্ত মনের কথা তার সাথে শেয়ার করা যায় তাই না এক ওর সাথে কথা বললাম ওর একটা নন তাহলে চলো ব্লগটা আর বড় করছি না আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টে তো জানাবেই আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো আমাকে প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তুমি আমার পরিবারের নতুন সদস্য তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা